শুভ দর্শক, আজ অবস্থান করছি গাজীপুর জেলার আমরাইহাটে। এহাট থেকে আমরা মাংসের চাহিদা অনুযায়ী কুরবানির টার্গেটে ষাঁড় গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কয়টা নিয়ে এসেছিলেন? একটা। এটা কত দাম রাখছেন? 190। কত বলে এটা? 62, 66, 67, 100,000। বয়সটা কেমন হবে? ওজন কতটুকু হবে এটা? 7 মন। শেষ দাম কত হলে বিক্রি করবেন? 175,000 হলে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে, আজকে বাজারের চাহিদা অনুযায়ী আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই যে শার্টটি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, এটা কেমন দাম রাখছেন? 2 রাত। দেখতেছেন, দেখা দেখি চলতেছে। কত বলছেন? বলবেন 2 রাত। দেখা দেখি চলতেছে। 110,000 চাওয়া দাম। এরকম দাম শুনে বলা যাবে কিছু? কত কত বলবেন শেষ দাম? না, এটা বেশি বলা যাবে না। শেষ দাম কত রাখবেন? 1,05,000। ওজনটা কতটুকু হবে? 3 মন। দর্শক দেখছেন, আমরা দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে বাজারের চাহিদা অনুযায়ী দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে এপাশে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কেমন দাম রাখছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন দাম রাখছেন এটা? কত দাম রাখছেন ভাই? কত? 70 বলে কত চাইছেন? চাইছেন কত? 82। এটা বয়সটা কেমন হবে? ওজন কতটুকু হবে এটা? ওজন আড়াই মন। আনুমানিক আমরা দেখতে পাচ্ছি এপাশে কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক আমরা দেখছি। আসসালামু আলাইকুম, কয়টা নিয়ে এসেছিলেন? একটাই। এটা কেমন দাম রাখছেন? 110,000 চাওয়া দাম। এটা ওজন কতটুকু হবে? 3.5 মন। কত বলে? কত বলে? 90, 95 বলে। কত হলে বিক্রি করা যাবে? 1,00,000 পুরাপুরি। বয়সটা কেমন? দর্শক দেখতে পাচ্ছেন এটা 1,00,000 হইলে বিক্রি হবে, এর নিচে কোনো আলাপ হবে না। আমরা দেখতে পাচ্ছি কেমন দামে প্রভাবিত চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন দাম রাখছেন এটা? 70 চাওয়া দাম। এটা ওজন কতটুকু হবে? এটা ওজনটা কতটুকু হবে? কত আনুমানিক? আনুমানিক ওজন? আনুমানিক কত কেজি হবে? 2 মন। শেষ দাম কত হলে বিক্রি হবে? 80। দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাই আমরা দেখতে পাচ্ছি এপাশে কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব।
আজকে বাজারে চাহিদা অনুযায়ী মাংসের ওজনে কুরবানির টার্গেটে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আজকে কেমন দামে বাজার চলতেছে আসসালামু আলাইকুম চাচা রমজান কয়টা নিয়ে আসলেন ওরা ছিলেন 12টা বিক্রি হচ্ছে কয়টা একটা রইছে এই একটা আছে এটা কেমন দাম রাখছেন এদের কত কেন কম এটা তো বাজার দাম কত আমি দাম ছিল সিমনিম করে 87000 87000 চাওয়া দাম এটা এটা ওজনটা কতটুকু হবে100 কেজি আমরা বাড়ির মানুষ সামনে বাড়ির মানুষ এপাশে দেখতে পাচ্ছি কেমন দাম এক রবিকে চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন এটা সমস্যা নাই 92 চাওয়া দাম এটা কত বলে ক্রেতা কত বলে বলে নাই সমস্যা না আমরাই ছিলাম না আমরা বাইক 76 বলে 76 পর্যন্ত বলে এটা ওজনটা কতটুকু হবে ওজন আনুমানিক ওজন কেমন হবে 90 95 শেষ দাম কত 82 এর নিচে হবে না দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলেন আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয়বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কয়টা নিয়েছিলেন একটাই তিনটা বিক্রি হচ্ছে দুইটা একটা দুইটা আছে এটা কেমন দাম রাখছেন কেমন দাম রাখছেন এটা 90 চাওয়া দাম কত বলে শেষ দাম কত রাখবেন 80-82 ওজন কতটুকু হবে আড়াই মন বয়স বয়স দুই দাঁত দর্শক দেখছেন আমরা এপাশে দেখতে পাচ্ছি কুরবানির টার্গেটে মাংসের ওজনে আমরা দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কয়টা নিয়েছিলেন একটাই কেমন দাম রাখছেন দাম কেমন রাখছেন এটা দাম এটা কত বলে ওজনটা কতটুকু হবে 120 কেজি বয়স দুই দাঁত শেষ দাম টার্গেট কেমন 70 হলে বিক্রি হবে নিচে কোনো আলাপ হবে না দর্শক দেখছেন এবং শুনতে পারেন আজকের প্রতিবেদন এবার ছিল